হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পেঁপে আলু দিয়ে পম্পেট মাছের ঝোল। খুবই সুস্বাদু একটা রেসিপি, আর পেঁপে আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো সবজি দিয়ে মাছটা খাওয়া কিন্তু একদমই ভালো। তো আমি বাড়িতেই মাঝে মধ্যে পেঁপে দিয়ে মাছ রান্না করে থাকি, সে পম্পেট মাছ হোক আর সব রকমই মাছ আমি পেঁপে দিয়ে রান্না করি। তো আজকে পেঁপে দিয়ে পম্পেট মাছ রান্না করলাম, তো ভাবলাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটি দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পম্পেট মাছ নিয়েছি 4 পিস, ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। আর নিয়েছি টমেটো কুচি একটা ছোট সাইজ, পেঁয়াজ কুচি হাফ, আটা একদম ছোট সাইজ পেঁয়াজের, আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, আর আদা রসুন নিয়েছি, এগুলোকে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেল দিয়ে করব। পেঁপে আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর গরম জল বসিয়েছি। পেঁপে আর আলু ভালো করে মানে 50% সিদ্ধ করে নেব, আর মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি আদা রসুন ভালো করে বেটে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। তো পেঁপেটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি, তার কারণ পেঁপের যে কষ ভাবটা সেটা কেটে যাবে, সেই জন্যই হালকা সিদ্ধ করে নিচ্ছি। আদা রসুন বাটা হয়ে গেছে, মাছও মাছ ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে হাই ফ্লেমে 2-3 মিনিট ভেজে নেব, মানে পেঁয়াজটাকে পুরো ভাজবো না, হাফ ভাজা হয়ে যাবে, তারপরে পেঁপে আর আলু দিয়ে দেব, পেঁয়াজের সাথে পুরোটাই ভেজে নেব। টমেটো কুচিটাও দিয়ে দিলাম একটু নেড়ে। তো পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সবজিগুলো মানে পেঁপে আর আলু দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের সাথে পেঁপে আলু হাই ফ্লেম করে ভালো করে ভেজে নেব 1-2 মিনিট, একটু হালকা পেঁপে ও আলুর গায়ে দাগ লাগিয়ে নেব। আদা রসুন পেস্ট মানে বাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব 2-3 মিনিট, মিডিয়াম হাই ফ্লেম করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে নিজেদের সুবিধা অনুযায়ী। তবে তেলটা নিজেদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন, যদি পাতলা করে তরকারি করতে চান তো অল্প তেল দেবেন। হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো ও নুন গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এই মশলা কিন্তু নিজেদের সবজির পরিমাণ অনুযায়ী ইউজ করতে হবে। তো ভালো করে কষিয়ে নেব, কারণ মশলা যতটা কষানো হয় রেসিপি কিন্তু ততটাই পারফেক্ট হয়। আর পেঁপের তরকারিতে আশা করি একটু তেল মনে হয় বেশি দিলে একটু ভালো খেতে হয়, বাট যদি পাতলা করে রান্না করতে চান তাহলে অল্প তেল মশলা দিয়েও রান্না করা যায়। তো কষানো কমপ্লিট হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু পেঁপে আর আলু 50% সিদ্ধ করে নিয়েছি, তো আর বেশি টাইম লাগবে না সিদ্ধ হতে। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পরে ফিরে আসলাম, ঝোল টকবক করে ফুটছে। এবার আমি একটু নেড়ে দেব, দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। পম্পেট মাছ কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ, বাট পেঁপে দিয়ে রান্না করলে আশা করি খুবই ভালো লাগবে। তো আরও 2-3 মিনিট মাছের সাথে ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে মশলা নুন চায়। আরও 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম হাই ফ্লেমে। 2 মিনিট পরে ফিরে আসলাম, দেখলেই বুঝতে পারছেন কতটা মানে মাখা মাখা হয়ে গেছে। চাইলে 2-1টা আলুও ভেঙে দিতে পারেন, এটা কিন্তু ভাত ভাতে খুবই সুস্বাদু এবং হেলদি একটা রেসিপি। আর পেঁপে আমরা যে সবাই জানি কম বেশি খুবই স্বাস্থ্যের পক্ষে উপকার।
তো রেসিপিটা রেডি হয়ে গেছে, নামানোর আগে নুনটা অবশ্যই দেখে নেবেন। সো ফ্রেন্ড, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন।